স্যার, প্রতিনিয়ত সুন্দরবন জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। বাঘটা বেরিয়ে আসছে বারবার, কেন? খাদ্যের অভাব না অন্য কোনো অসুবিধা রয়েছে? আপনি বাঘ বেরোনোর মানে সময়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন, অনেকটা বাঘ গত বছর যখন বেরোচ্ছে ওটা ডিসেম্বর জানুয়ারি মাসে বেরোচ্ছে, এটা আমরা ক্লিয়ারলি এর থেকে আমরা বুঝতে পারছি। যদি খাবার কাম থাকলে ওখানে প্রতি মাস বেরিয়ে আসবে, এটা শুধু মিটিং এর সময় কিছু ইনফাইটিং হয় তার জন্য কিছু উইক মানে আর অসুস্থ বাঘ ওখান থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য বেরিয়ে আসছে। এটা খাবারের কিছু খাম নেই তার জন্য এটা বেরিয়ে আসছে বলে কিছু কারণ নেই। এই যে বারবার বাঘ বেরিয়ে আসছে, বাঘের সংখ্যা কি তাহলে বৃদ্ধি পেয়েছে? নিশ্চয়ই আমাদের মানে সেন্সাস থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি কি বাঘের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। বাঘের খাবারের জন্য কি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এবছর আমরা 100টা হরিণ মানে সুন্দরবনে ছাড়া হয়েছে, তাদের একটু অ্যাক্লিমেটাইজেশন করে ওখান থেকে মানে জঙ্গলের মধ্যে ছাড়া হয়েছে। এমনি প্রে অ্যাক্লিমেটাইজেশন এটা রেগুলার করা হয়, তার মানে বেসিসে এটা করা হচ্ছে।